in Latin sun, Toyota. Ujayat Tilautosi, Wayatur Bekha Kiro, Kibabe Abdullah ibn Abbas, radiallahu anhu, Horsen, Amarahu Nokra. Sahaba Karam, Sahabi Samunde Alusana, Madamuddin, Tamara Danoven, the Sahabi Unasu Manustekia, Nobio Holbade, Nobio Holbade, Unasu Manustekia, Mumintekia, Sahabi Olor Morjada Vish. Nagida. Sahabi and Kila will Allah Nabi Ruhri Iman and Ya Ehmur to Allah Nabi Dahle Sahabi. O Sahabi Allah Roto Boromor Jada Abdullah ibn Abbas, Hudur Pahar Sallam are Sahabi Tanata Bushtoido Sahabi Allah Made Quran Sharif or Tosir Bishoyat and Shopchi Bishi Paradosi Aslam. তফসির বিষয়ে তেন খুব সূক্ষ্মদর্শী আছেন, খুব পারদর্শী আছেন। আর এটার কারণ আছে, তার জন্মের পরে সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেওয়া হয়েছে, আর আল্লাহর নবী খাজুর চাবাইয়া তেন মুখ দিয়েছে। তো সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ফেটো যে খাদ্য গেছে, এটার মাঝে আল্লাহর হাবিবুর লব মোবারক আছে। Subhanallah. Ye barkat Allah Nabi dua ho diya jisa. Allagi parwardigar alame Abdullah ibn Abbas radhiyallahu anhu re ilm aur duriya bashiya jisa. Subhanallah. Tanje khuto shukho gyani asla barik gyana juasi. De eta hadith sharif te eta gorona koya. Umar radiyallahu anhu yadin Badri sahabi allare yadagar jama hoye Badr juddha sahabi to Badri sahabi allor boro marjada sahabi allor majhe roile bestorin sobche beshi marjadar adhikari Badr juddha sahabi hol amra dekhen Bukhari sharif khatam porli porar bade kono ejone আসাবে বদরিনের নাম পড়ে বুখারী শরীফের এক রাওয়ায়াত ইনার মাঝে সারা সবর নাম নাই তবু আসাবে বদরিনের কোথায় নাম পড়ে ফুরিয়ে দোয়া করে দেখছেন নেন বুখারী শরীফের খতম শেষ হইলে আসাবে বদরিনের নাম পড়ে না নি বাজার জি জি পড়ে না কেনে বলে পরীক্ষা করিয়া দেখা গেছে যা সাহাবে বদরিনের নাম পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয় পরীক্ষা করিয়া দেখা গেছে যা সাহাবে বদরিনের নাম পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয় এর লাগি দোয়া কবুল হইবার লাগি সাহাবে বদরিনের নাম পড়া হয় এইগুলো হলো মহান মর্যাদার অধিকারী বুখারী শরীফে হাদিস আছে একদিন জিবরিল আমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বদরি সাহাবি যারা বদর যুদ্ধে আপনার সঙ্গী হয়েছিল যে সাহাবি হল এরা সম্বন্ধে আপনি কিতাব ফরমায়েন তখন আল্লাহর নবী ফরমায়েন এরা হইলে বেহতরিন সাহাবি মানে সাহাবির মধ্যে শ্রেষ্ঠ তখন জিবরিল আমিনে হন ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত ফেরেশতা যে সমস্ত ফিরিস্তা বদর যুদ্ধ উপস্থিত ইসলায়ারে আমরা ফিরিস্তা ওর মাঝে মমতাজ হিসাবে গণ্য করি চিন্তা করছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওর সঙ্গে ইসলায় গুরু আদম সন্তান বদর যুদ্ধ আল্লাহ নবীর সঙ্গী ওয়ের মর্যাদা অত বড় হয়েছে যে পরীক্ষা হইয়া দেওয়া যায় এরার নাম পড়িয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হরেন অত মর্যাদাশীল মানুষ আর অন্যদিকে আমরা দেখি আসমানের ফেরেশতা যারা আল্লাহর হাবিবুর সঙ্গে ইহলা তারারেও তারাও ফেরেশতা ওর মাঝে সম্মানিস তিন নবীর রসিলে
মানুষও মর্যাদাশীল রয়েছেন, ফিরিস্তাও সম্মানী হয়েছে ও নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। তো বদ্রী সাহাবি হন এক জায়গায় জমা করছেন, এর মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দাওয়াত করছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স কম, ইগুলোর তুলনায় অনেক কম বয়স। বদ্রী সাহাবি ওদের মাঝে ফেরফ কইলা যে ইল্লা ফুয়াইন আমরা আছে, মুরব্বী হলে হইলা ইল্লা ফুয়াইন আমরা রাস্তা চাইলে আমরা আনতাম পারলাম। তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ও সূরা পড়িয়া কইল আপনারা ওটার ব্যাখ্যা করলেন। বদ্রী সাহাবির মাঝে ওইটার ব্যাখ্যা হল্লা, খুব সুন্দরভাবে ব্যাখ্যা হল্লা। এর সারাংশ হইল যা কইছেন, সারাংশ হইল এগুলো বুঝাইলা যে আল্লাহর সাহায্য আইসে, দলে দলে মানুষ প্রবেশ করছে। সুতরাং আল্লাহ তার নবীর শুক্রিয়া স্বরূপ কইছেন যে বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি আল্লাহর তসবি পাঠ করো, ইস্তিগফার করো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি হোসাই কিতাব থেকে কিতাব হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস হইন আমি এই আয়াত দ্বারা আল্লাহর হাবিবর দুনিয়ার থাকি জাওয়াগির পূর্বাবাস পাইয়ার, আল্লাহর নবী দুনিয়ার থেকে যেই বাগি ও কথা বুঝিয়ার তেন বুঝাইতে চাইছ নতা যে কোন মিশনে জরুরে পাঠাইলে কর্তৃপক্ষ কোন ব্যক্তিরে কোন খাজে পাঠাইলে খাজ শেষ হয়ে গেলে এনে হরাইয়া নেয়নি, যে আল্লাহর নবী আল্লাহর নবী এসেছেন মানুষের হেদায়তের লাগি, হেদায়ত হয়ে গেছে, মানুষ দলে দলে ইসলাম প্রবেশ করছে, আল্লাহর সাহায্য হয়েছে, সুতরাং এই মিশন পরিপূর্ণ হয়ে গেছে, যেহেতু কাজ শেষ হয়ে গেছে, সুতরাং আল্লাহর হাবিব আল্লাহ উঠাইয়া নিবাগি বুঝছেন না কত বারিকি জ্ঞানতান তফসির সম্বন্ধে। আমি যে আয়াত তেলাওয়াত করছি ও আয়াত সম্বন্ধে তিন কিতাব হয় না আপনারা রেখে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইন ফাদলাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদলাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আহলি সামাই ওয়া আলা আহলিল আরদ, পরওয়ারদিগার আলমে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আসমানবাসীর উপরেও মর্যাদা দিছেন, জমিনবাসীর উপরেও মর্যাদা দিছেন। সাহাবী হলে জিজ্ঞাসা যে আসমানবাসীর উপরে জমিনবাসীর উপরে কিলা মর্যাদা দিছে, তখন তা ব্যাখ্যা করি বুঝাই দিল। তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোন জমিনবাসীর উপরে আল্লাহ মর্যাদা দিছেন, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হইল এইভাবে অন্যান্য নবী হল সম্বন্ধে আল্লাহ কইছেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম, এর মতলব হইল যে আমি রসুল করে পাঠাইছি এরার কৌমর বাসা দিয়া, তারার কৌমর কিছু বয়ান হরমার লাগি ভোগ সুবহান আল্লাহ। যা গেল কৌমে কৌমে নবী, হ্যাঁ কৌমে আদর নবী, কৌমে সামুদর নবী কইনি আমরা, আল্লাহ তান কালাম হইতরা যে আমি রসুল করে পাঠাইছি তারার কৌমর বাসা দিয়া কৌমর কিছু বয়ান হরমার লাগি, তো বোঝা যায় নির্দিষ্ট কৌমর লাগে আল্লাহ নবী হলরে দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসে বুঝাইছে আর আখির জামানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ কইন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি
بشيرا ونذيرا وعمر حبيب ابن الشمست ناصر دیگه ويون عبد الله بن عباس بكيا فترة ناس ويا فترة آية إلى الجن والإنس شمست جنات إنسانور প্রতি আপনার বয় দেখানো ওয়ালা শুভ সংবাদ দেওয়া ওয়ালা অর্থাৎ নবী করে পাঠাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওহান বুঝাই তরা জমিন বাসী রুফরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ওয়ালা মর্যাদা দিছেন অন্যান্য নবী হলরে আল্লাহ কৌমুল নবী হরি দিছেন আর ই নবী রে আল্লাহ বিশ্বজগতের সমস্ত জিন্নাত ইনসান নবী করিয়াছেন এটা সামান্য একটা নতুন বিষয় আলোচনা করি যেটা সাধারণত আলোচনা হয় না অবশ্যই আপনারা মনে হয় যে মানুষ তো মুসলমান হয়েছ আর এই নবীরে আল্লাহ ফাটাইছেন খাফ সমস্ত জিন্ন ইনসের দিকে তুই জিন্নাত নিয়ে মুসলমান হয়েছ আসা না নি দেওয়া কঠিন ব্যাপার জিন্নাত মুসলমান হয়েছেন সুবহান আর ওর মূর্তি পূজারী মানুষ এটাও মুসলমান হয়েছেন তিন হদা হইতে তা খ্রিস্টান এটা ধরে ধরে মুসলমান হয়েছেন এহুদি হলে উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর ফুয়া হইত বিভ্রাম তারাও কিছু সংখ্যক মুসলমান হয়েছেন এহুদি কম মুসলমান হয়েছেন আর ভারতবর্ষ শুদ্ধ হোক কত ভারতর এটা তো আসলে গরুর সুজা হতটা হিন্দু নাই গরু অত মায়ের ভেঙে গরু জানি কিটা সব দেশটা থাকি বড় দেশটা হইলে গরু ইগুয়ানে রব করি লেন তে সহ্য করব না সব তাকিয়া বড় হয় সাইড টেনে গরু তো ভারত অত মানুষ মুসলমান আগে তো কোনো মুসলমান আসতো না জিন্নাতর মাঝে জিন্নাত মুসলমান হয়েছে যেমন কোরআন শরীফ থেকে আমি আপনার বুঝাই আল্লাহ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن আল্লাহ কইন আমি জিন্নাতুর মাঝর এক দলকে আপনার দিকে আকৃষ্ট করিয়া দিলাম আল্লাহ ইয়াস্তামিউন আল কুরআন তারা মনোযোগ দিয়া কোরআন শরীফ শুনল ইস্তেমা হইল কি মনোযোগ দিয়া শুনা সেমা হইল কি শুনা ইস্তেমা হইল কি মনোযোগ দিয়া শুনা তারা মনোযোগ দিয়া কোরআন এরপরে কোরআন শরীফ আছে কোরআন তিলাওয়াত জল্লা শেষ হইল ফালাম্মা কুদিয়া অল্লা হইলা কৌমিহিম মুনজিরিন কোরআন তিলাওয়াত শেষ হইল তারা তারা কৌমর গেছে বয় দেখাইবার লেগে গেল অর্থাৎ ওটাও ও দিন প্রচার হইল এরপরে কোরআন শরীফ আছে তারা যে সময় তিলাওয়াত শুনছে তখন একজন দে আরজনে কইছে আনসি তু চুপ থাকো মাচ্ছে না মাচ্ছে না চুপ এরপরে কোরআন শরীফ আছে কুলু ওয়াহিয়া ইলাইয়ান্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا الله يقول لك أي محمد صلى الله عليه وسلم أمر يسي وحي يسي جنات ريخ قرآن هنشن তারা কোরআন শুনিয়া কইছেন যে আমরা এক আজীব কোরআন শুনলাম যে কোরআনে ইয়াহদি ইলা রুশদ যে কি হেদায়েতের দিকে
পথ পাতাইয়া দে। ফাআমান্না বি, আমরা এটার উপরে ঈমান এনেছি। ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আর কখনো আমরা আমরা রবের সঙ্গে করে শরীক করতাম না। তো মুসলমান হইলা নিয়ে আদর করছে, হ্যাঁ মুসলমান হইলা। কিন্তু বিষয় হয়েছিল অন্যান্য নবীসকলৰ জমানাত আসমান গিয়া দুনিয়ার আসমান গিয়া জিন্নাত বইতা, কোনো ফিরিস্তা আলোচনা তারা হতো, আল্লাহর ফয়সালা তার সম্বন্ধে ফিরিস্তা আলোচনা বর্ণিত তারা শুনতো। শুনিয়া ইয়া গণসকলের কিছু কইত, গণসকলে এটার মাঝে মশলা ফুরাইয়া, মশলা মানে মিশা, এটার মাঝে আরো বহুত মুসা মিশা ফুরাইয়া মানুষের কইত, গণাবাসা করতো। এতে গিয়ে অনেক কথা ফলি যেত, ফলতলানি ফুকছে কিছু তো অনর শুনা আছে, আর এর মাঝে আরো মশলা আছে, মিশা যেগু মিশা, হাসা যেগু হাসা, গণকর কথা অনেকটা ফলি যেত। খুব বড় বড় গণসকল আসলে এটাও জিন্নাত সাধক আসলে, এটা জিন্নে এটার কাছে খবর লই আইত। এখন রিভারমেন্ট আছে না নিন মিশা মাতার নিয়ম, গরুর বাজার, গরুর বাজার আস্তার আইত, আস্তার আইত বিড়ে খাওয়া গোয়া খাওয়া আসা নাই, আর খালি মিশা মাত আসা না নিয়ম, বেহুদা মিশা মাত মারতে মারতে সারা রাইতে শেষ রাইত গরু বেছ, গরু বিকে শেষ রাইত, কারণ নিল গরু আইন লইলা এমনি রান্ধে রান্ধে যাইতে পারতাম না, এটা বিয়া নিয়ে গেলে লইয়া গেল সারা রাত মিশা মাতিয়া, যেটা বলে 30,000 টাকার গরুটা 60,000 টাকা বেশি নিয়েছি মিশা মাতিয়া, সম্ভব নেই খুব কাছে মুঠে না, এটা কথা যে দাম আছে ওগুলো বেশি আসা নাই, কিন্তু নিয়ম হইল হইল যা মাতিব এখানে যা বলিব মিথ্যা বলিব, যে কুটু উঠতে শোনো তো এখানে যা বলিব সত্য বলিব, উঠিয়া যা মিশা মাত্র মাতির লেখ, কিন্তু নিয়ম হইল এখানে আশা মাত্র। আর বাজারও আমাইতে কোনো কথাবার্তা ইলে হয় না, যে এখানে যা বলিব মিথ্যা বলিব ইলে নাই, তবুও মিশা মাত খুব বেশি হয় আসা না। আর ওই মিশা মাত গণক হল গণক সাংঘাতিক মিশা মাতের কবিরাজ যারা এরাও খুব মিশা মাত, কবিরাজ মিশা মাত এ ঘটনা কই আমরা এ কবিরাজ কাছে গেলা একজন দেখিয়াতেন, কইলে আর তোমার তো শেষলি কইলে আমার গোত্র খুব বেদনা, বলে আহা দেখিও আমি চিনবে, কিন্তু শর্টটা মারছি যে এই আঙ্গুল চকু তোলা পড়ছে, যদি আগুই আঙ্গুল পড়তো সব গালিল, এই ভাট্টু সব হইলো যে কিতা লাগবো বলে টাকা টুকা কইলে তোরা দিও, আর এটা এটা তাপি জমি হোক তার দিয়া কইল কয় ওই হাসা কইলে আমি উড়ির ভালো লাগা নিতে আসলাম সিঙ্গলে ভাড়া, এন গণিবাসী পাইছো সর মারছে যে আঙ্গুল আগুয়ে পড়লে আসতে সব গেলি আর কি উড়ির ভালো লাগাইছে সুন্দরে বেড়ে সকল ডিপার্টমেন্ট চলতো না নিখুব চলে গণ আমরা দেশ আছেন জিন সাধক কয়ে চিতা কয়ে আসা নি না গিয়া তো আমনে গোনা গিয়া এমন জাত গোনানি গোনাই নবা হসাই দেবা আমার ফুয়া গনিয়া হসাই বা জিন্নাত থাকিয়া যে আমার ফুয়া গুলো যেত আর বলি ফুলি গুর বালা অমুক জায়গা বিয়ে হইব হে গসিলা গসিয়া আপনি নিজের খানে শুনুন যে জিন্নাতা নিয়া গাফ লয় ঘড় ঘড় বলা দিয়ে দিকে এলি হলি তো বাকি জ্বালাইলা ছিল গেলেন আগর আন্দাই আছে আন্দাইর গরুর মাঝে হে থার গলা ইগুরে জিগায় আর গড় গড় গলা দিয়ে এর জবাব দিয়ে
আপনি উনিয়া বলে স্বয়ং জিন্নাতে আইয়া কইয়া হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো আপনি দুই কামে আসা নাই এটা খবরা হবর তা আনে এটা ঠিক নাই কইবা কিলা আপনার কোরআন শরীফ থেকে আমি বুঝাই আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জিন্নাত তাবে করে দিছিলা শয়তান তাবে করে দিছিলা শয়তান রে বান্দে দুইটা বার্তা কোরআন শরীফ আছে বলি সুলাইমান আর রিহা উদুহা শাহরুম মরাওয়াহুহা শাহর সুলাইমান আলাইহিস সালামের সকাল করে দিকে এক মাস অরফত বিকাল করে দিকে এক মাস অরফত হাওয়ায় ভ্রমণ করতে পারতা হাওয়া তাবে করে দিলেছিল আল্লাহ হাওয়ারে তেন হইতা যে লইয়া চলো খালি তানে না তা সুলাইমান আলাইহিস সালাম সহ তান তান সভাসদ সহ সিংহাসন সহ সিপাহী হল সহ লইয়া যাইতা হাওয়ারে আল্লাহ থাবে হরিয়েছিল ও শেষ না আল্লাহ হন فلو سخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب الله هنا سخرنا الريح هوا سليمان تابع لله والشياطين كل بناء وغواص الله هنا شيطان الله سليمان تابع لله إتر ما جاء سلام বান্না আর গাওয়াস বান্না হইল কি মেস্তৈট বিল্ডিং বানায় গাওয়াস হইল ডুবুরি যারা সমুদ্র ডুব দিয়ে মণিমুক্ত আনে তেতলানি কোরআন শরীফ আছে আল্লাহ অতটা দিয়ে দিছে واخرين مقرنين في الاصفاد عرفت اصلا ايتا زنجورو باندا تارتا ওদের সুলাইমান আলাইহিস সালামে ওবাইদ্য জিন্নাতরে জিঞ্জুর দিয়ে বান্ধিয়ে থইতা এটা তো কোরআন শরীফতেই ভাইয়া রাউলা সুলাইমান আলাইহিস সালামে ইন্তেকালের আগে তানে গ্লাসর গরো যে গর ভিতরে আমাইলে বারে থাকি দেখা যায় বলে এক কুটার মাঝে আমাইয়া তাই আবাদত থতরা লাঠি ঠোর দিয়ে ও সময় তার ইন্তেকালের সময় হয়েছে নবী ইন্তেকাল হল আর এই জিন্নাত হলে বেদুম ফাত্তর বৈতরা খাম ভতরা বৈতুল মুকদ্দাস কত হেরান তারা হইতে পারে আল্লাহ হুন ফালাম মা খাররাত বাইয়ানাতিল জিন আল্লাহ কানু ইয়ালামুন আল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন সুলাইমানের সঙ্গে ফুড়ি গেল ফড়াল কারণ হইল কোরআন শরীফ আছে উল্লুই খাই গেছে লাঠি সুলাইমান যেলা পতিত হয়ে গেল মাটির ফুড়ি গেল তখন জিন্নাত ওর গেছে এ কথা প্রকাশ হইল যে যদি আমরা গায়েব জানতাম আল্লাহ কানু ইয়ালামুন আল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন তাইলে আমরা এই লাঞ্ছনার গায়েব জানতাম যদি এই লাঞ্ছনার শাস্তি আমরা পাইলাম না মানে ছয় মাস তসির আছে ছয় মাস কোনো রেবায়ত আছে এক বছর ই বছর হাত্তর বুঝে হেরান হইলে তার কারণ সুলাইমান আলাইহিস সালাম লাঠি উপর দিয়ে হইতেছে অবৈধ হয়ে যে তো ঝিঞ্জুলি বান্ধিবা মারোয়া হাসান অথচ সুলাইমান আলাইহিস সালাম এক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও দেখে হইতে পারে না দম গেছে কেন হইতে পারে বুঝছেন না কথা আপনি গিয়ে তারে ভরসা করে দিয়া গেল হইলে আমি নিজে জানিয়ে আইছি শয়তান নিজে আনছে আনিয়া খবর অন্যান্য নবী অলোর সময়ে আসমান গিয়ার দুনিয়ার আসমান জিন্নাত বইত এবং খবর আনত কোন খবর গেছে কোন হাসা মিশা মিঠাই মিশাই মানুষের হইত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পাশতর ভরে আসমান থেকে জিন্নাত লরে আগুন দিয়া হাঁকাই দেওয়া হইল যেমন সুরা জিনের মাঝে আছে জিন্নাত লে যে রিপোর্ট দিছিল আল্লাহ তান কালাম উল্লেখ করুন
وأنا كنا نقعد منها مقاعد للسمع إن دول هو يا مرقيا بويتا مهن بلق ياسمانو فمن يستمع الآن يجد له شهابا رصدا يهون زينو هن بلق زين فاين جولون تو آگون آگون دي مارا গান্ধী বুজরানির দুনিয়া ই নবীর দ্বারা দুনিয়া তো পরিবর্তন হয়েছে, আসমানও পরিবর্তন হয়েছে, আসমান থেকে জিনাতলরে হাকাই দেওয়ারাতে কয়েছিল ইবলিস রে যে ই কি ব্যবহার ইবলিস হয়েছিল, তোমরা আস্তে দুনিয়া সব করে দাও, দুনিয়াত কোনো বিষয় না ঘটলে কোনো পরিবর্তন না হইলে আসমানও পরিবর্তন হয় না, দেহ কিতাবে ও তারা একদল ঘুরতে ঘুরতে আইয়া বতনে নখলা নামক জাগাত হুজুর পাক সাল্লামে ফজরুন নামাজ পড়াইতরা, ফজরুন নামাজের মাঝে ইমাম তাইন কারাত পড়াইতরা সাহাবি ওর বলে ও তারা কোরআন হচ্ছে, ও তারার কাছে রহস্য পাঠ হয়েছে, ও কারণে আসমান থেকে আমরা হাঁকাইয়াতে হয়েছে খুকে সুহান, আর হনিয়া তারা মুসলমান হয়েছে সুহান, জিন্নাত হলো আর কয়েকবার আল্লাহর হাবিবর সঙ্গে জিন্নাতর সাক্ষাৎ হয়েছে, বুঝছেন বলেন হাদিস শরীফ আছে কয়েকবার সাক্ষাৎ হয়েছে, আর ইনও যারা নিয়ে গেল ইমান আনলো আল্লাহ ওয়াহির মাধ্যমে নবীরে জানান যে আপনি কইয়া দেখো আমার কাছে ওয়াহি আইছে যে জিন্নাতরে বলে কোরআন হইছেন, ইনও হইতে পারে বলা কোনো ঠেড়া মানুষ নবীর হান্দা তাইয়া তারা কোরআন শুনিয়া গেল নবী হইতে পারেন না বুঝা দরকারি না না বলে আল্লাহ নবীন আসলাম নমাজও নমাজও আসলাম নমাজও সাধারণ মানুষের তো নমাজের সময় নমাজের মাঝে তাকে সময় পুরাপুরি তোয়াজ্জা পুরাপুরি মনোনিবেশ থাকতো আল্লাহর ভাই, আর এই তো নবীর নমাজ নবীর নমাজ আসানি না না আল্লাহ নবীর নমাজও আসলাম এর লাগি ই তার উপস্থিতি আল্লাহর নবী হইতে পারেন না কারণ আল্লাহর দিকে পুরাপুরি মনোনিবেশন হয়ে আসল, ও তারা শুনিয়া গেল আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাইলা যে জিন্নাত হবে কোরআন শুনিয়া মুসলমান, তুমিমে দাঁড়ি হই একজন মানুষ তাই মুসলমান হইবার আগর ঘটনা হাদিস শরীফে আছে, তাই কই না আমি শাম দেশে গেলাম ব্যবসা করবার লাগি আর একদিন বাইর আমার বাসা থেকে বাইরে দূরে গেছিলাম কি ফিরিয়া বাসা থাকতাম পারলাম না ফত রাইটি গেলাম, তো আমি মরুভূমির মাঝে নির্জনের জায়গাত আমি থাকতে বাধ্য হইলাম তো হুতি রইলাম, হুতির সময় কইলাম আনাফি জোহারে আজিমি হাজাল ওয়াদি ও উপত্যকার বড় মিয়া যায় কি উপত্যকার বড় যায় তান আশ্রয় লইয়া উঠলাম, আইয়ামে জাহিলিয়ে তো তারা কোনো নির্জন জায়গাত কোনো মরুভূমিত কোনো জঙ্গল কোনো একলা থাকলে হতিবার সময় হইতো আনাফি জোহারে আজিমি হাজাল ওয়াদি ও উপত্যকার বড় যায় বড় মিয়া তান আশ্রয় লইয়া উঠলাম, মানে জিন্নাতর রাখালর আশ্রয় লইয়া উঠিত, তো তাই না মুসলমান এবার আগর ঘটনা কইরা যে আমি হতি রইলাম আর কইলাম আনাফি জোহারে আজিমি হাজাল ওয়াদি